हाई फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। नतून एक ब्लॉग नहीं चले आर तुम्हारे साथ आज के एकादशी एकादशी एक स्पेशल रेसिपी तुम्हारे साथ शेयर करब। देखते देखे बुझते ही पारछो कि ये मैं एक रुटी ये कीसर रुटी से तुम्हारे साथ शेयर करब। देखते थको वीडियो। हाई फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तुम्हारा सबाई केमन आछो? आशा करी खूब भालो आछो। हमें खूब भालो आछि। आज के एकादशी एकादशी एक स्पेशल डिश तुम्हारे साथ शेयर करब, सेई जन्य वीडियो करलाम। माने एकादशी ते एटा खेले किंबा प्रसाद पेले भगवानके भोग लागिए तारपर प्रसाद पेले माने अनेकक्षण पेटटा माने मने हय ना जे किछु खाइनि किंबा उपोस आछि, किछुई मने हय ना, मने हय जेनो पेटटा भरेई आछे। गत तीन चार एकादशी थे बनाची अनेक दिन थे, मैं भाची जो तुम्हारे साथ शेयर करब जो तुम्हरा जाते बाड़ी बनिए खेते पर तई भावलम आज के कर नहीं। आज के फाका आज के पयला मे आज के ताड़ाहुड़ो छो ना छुट्टी छो आज के कर नहीं। भिडियो तुम्हारे साथ शेयर करबी जेटा कर देखो तुम्हारे करे साबुदाना दिए रुटी। साबुदाना दिए रुटी ठीक ना, साबुदाना रुटी। आलू सेद्ध कर नहीं आलू सेद्धर साथ साबुदानार आटा तैरि करते हैं। प्रथम साबुदानागुलो भलो क्वालिटी होते हैं, तरपर साबुदानागुलो के भेजे नहीं मैं शुकनो कड़ाए किचु दिए ना जस्ट एमनी एक उलिए नीते जमन मुग डाल भाजा है से भावे भेजे नहीं एक लाल लाल तरपर नाम रखते हैं। दिए ठंडा हो गए সেটাকে মিক্সিতে গুঁড়া করে নিতে হবে। তারপর আলু সিদ্ধটার সাথে সেই সাবুদানার যে আটাটা তৈরি হয়েছে সেটা একসাথে মেখে নিতে হবে। তার মাখতে গিয়ে প্রথমে জল দেওয়ার দরকার নেই, ধীরে 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 হালকা হালকা জল দিয়ে দিয়ে নরম করে মাখতে হবে। সেই নরম করে মাখার পর এটাতে ময়ান দিব না, কারণ এটা লুচি করব না, করব হচ্ছে রুটি। রুটি লুচিও করেছিলাম এর আগে, কিন্তু লুচিতে প্রচুর তেল টানে, সেটা স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকর। সেই জন্য ভাবলাম যে লুচি করব না, রুটি করে দেখি। লুচি তো অনেক রেসিপি দেখেছি আমি ইউটিউবে, লুচি সকলেই করে, কিন্তু আমি রুটি করেছি কারণ রুটিটা গ্যাসও হয় না আর খুব সহজ পাচ্ছ, খুব তাড়াতাড়ি হজমও হয়ে যায়। গ্যাসের প্রবলেম মানে একাদশীর দিন পেটটা তো আর অন্যান্য দিনের মতো ভরা থাকে না, গ্যাস হয়ে যেতেই পারে, সেই জন্য লুচিটা করিনি, লুচিটা এড়িয়ে রুটিটাই তৈরি করলাম। দেখো তোমরা ভিডিওটা, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর আরও নতুন নতুন রেসিপি তৈরি করব, কমেন্টে তোমরা জানিও কী কী লাগবে। এটা আমার ব্লগিং চ্যানেল মানে কোনো রান্নার চ্যানেল না, তবুও আমি ভ্লগে তো রান্না দেখানোই যাই, মানে আমি কি রান্না করলাম আমি কি খেলাম এই ধরনের তো অনেক ভ্লগ দেখেছি। তাই ভাবলাম যে আমিও এই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের যদি কোনো উপকারে আসে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার সাথে থেকো। ওকে, দেখতে থাকো তাহলে ভিডিওটা, চলো। প্রথমে আলু সেদ্ধ করাই ছিল, আলু সেদ্ধর সাথে আমি সাগর আটাটা মিশিয়ে নিচ্ছি ভালো করে। এটা লবণ দিয়ে মাখছি না, কারণ সবজি দিয়েও খেতে পারি আবার দুধ দিয়েও খেতে পারি, তাই লবণ দিয়ে মাখবো না। সবজিতে তো এমনি লবণ থাকে, আর দুধ দিয়ে খেলে তো লবণ দিয়ে খাওয়ার কোনো প্রশ্নই আসে না, যে কোনো কিছু দিয়েই খাওয়া যায়। সাগর পায়েস যেমন হয় সেই পায়েস দিয়েও এই রুটিটা খেতে পারবো, আবার সবজি দিয়েও খেতে পারবো, তাই আমি লবণ দিলাম না, শুধু আলু সেদ্ধ আর ওই সাবুর যে আটাটা সেটা একসাথে মিশিয়ে মেখে নিচ্ছি। সবচেয়ে বড় এটাতে টাপ কাজ বলবো যে মাখাটা, মানে মাখাটা যত সুন্দর হবে তোমার রুটিও তত সুন্দর হবে। মাখা যদি ভালো না হয় রুটি করা খুব মুশকিল, মাখতে হবে অনেকক্ষণ ধরে মাখতে হবে। আমি প্রায় এখানে ভিডিওটা এডিট করেছি তাই তাড়াতাড়ি দেখাচ্ছে, আমার মাখতে প্রায় 10 মিনিট সময় লেগেছিলো, 10 থেকে 15 মিনিট মেখেই যেতে হবে, মেখেই যেতে হবে। তাহলে আটাটা যখন হাতে নিয়ে বুঝতেই পারবে নরম হয়ে যাবে, একদম নরম হয়ে যাবে। আর ছোটো ছোটো লেচি করে নিয়ে তখন বেলতে হবে, বেলে নিয়ে ভেজে নিতে হবে। লুচি করার সময় কিন্তু সাইডগুলো ফেটে গেলে ফুলতো না, কিন্তু রুটিতে সাইডগুলো হালকা ফেটে গেলেও ফুলবে, দেখবে তোমরা ভিডিওতে, শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে রুটিটা কেমন ফুলছে। রুটিটা খুব সুন্দর ফুলছে একদম লুচির মতো, আর যেটাতে ভাজছি অর্থাৎ চাটুতে, চাটুতেই ফুলে যাচ্ছে, এক্সট্রা করে আগুনে ফুলাতে হচ্ছে না, চাটুতেই ফুলে যাচ্ছে। দেখো তোমরা, মাখা আমার প্রায় হয়ে এসছে, হ্যাঁ মাখছি আটাটা, আমার মাখা প্রায় কমপ্লিট। মেখে নিয়ে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম, তারপর আমি লেচি করছি আর মা ওইদিকে ভেজে নিচ্ছে, তাড়াতাড়ি ভোগ লাগাবে তাই।
মা দুটো নিয়ে চলে যাবে ভোগ লাগাতে, তারপর বাকিগুলো আমি ভাজবো। প্রথমে লেচি করে নিচ্ছি, মা ওদিকে লেচিগুলোকে গোল গোল করছে, গোল গোল করে নিয়ে দুজন মিলে করলে তাড়াতাড়ি হয়, তাই আসলে মা রান্নাতে রান্না করে, মা রান্নাই করে আর আমি হেল্প করি, আমি রান্না করি না, মাই রান্না করে। মা বলে যে আমি কিছু করছি না, রান্নাটাতে হেল্প করে দিই, তাহলে তো সারাদিন তুই করবি, সেই জন্য মা রান্না করে, মাকে আমি হেল্প করে দিই, আমি হেল্পার হয়ে যে আমি হেল্প করছি। মা দুটো ভেজে নিয়ে চলে যাবে, তারপর আমি বাকিগুলো ভাজবো। দেখো রুটিগুলো ভাজছি, বেলে নিচ্ছি, খুব একটা ফাটবে যে তা ফাটছে না, কারণ মাখাটা ভালো হয়েছে। মাখাটা ভালো হলে রুটিগুলো সুন্দর হবে, দেখো কি সুন্দর গোল গোল হচ্ছে, চারিদিকে ফাটেও নি, মাখাটা সুন্দর হয়েছে সেই জন্যই ফাটেনি। মাখাটা যদি ভালো না হতো তাহলে কিন্তু ফেটে যেত, আর ফেটে গেলে তো রুটি ফুলতোও না, সেই জন্য মাখতে হবে ভালো করে, মাখাটাই হচ্ছে আসল রুটিটার ক্ষেত্রে। যত মাখবে তত নরম হবে এটা, আর নরম হলেই রুটিগুলো গোল গোল হবে। এই দেখো কি সুন্দর দিয়েছি যে সাইডে একটুও ফাটেনি, মানে একটু একটু ফেটেছে, অতটাও বেশি ফাটেনি। দেখো রুটিটা কি সুন্দর, দেখো রুটিটা চাটুতেই কি সুন্দর বলের মতো ফুলে উঠবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আবার দেখা হচ্ছে সামনের ব্লগে, পরের ব্লগে, ততক্ষণ তুমি শেষ পর্যন্ত দেখে নাও আর লাইক কমেন্ট শেয়ার করে দাও। ওকে।